আমি আজকে সেরকম ভাবে রান্না কিছু দেখাই মানে দেখালাম না। নরমালি তুমি এখন এখানে ক্যামেরাটা অন করে এসছো বলে দেখাচ্ছি। এখানে আমি রান্না করছি সিলভার কাপ মাছের ঝোল, দেখো মানে প্রায় হয়ে এসছে ঝোলটা। মাছটা দিয়েছি, মাছটা একটু ঝোলের মধ্যে মশলা মশলাগুলো ঢুকুক মাছের, মানে একটু সেদ্ধ হোক, তারপর টেস্ট দেখে নামিয়ে দেবো। আজকে হচ্ছে সিলভার কাপ মাছের ঝোল রান্না করছি, আর হচ্ছে কালকে ডাল আর সেই পাটপাতা গিদ্ধ রান্না করেছিলাম সেটা আছে, বাইরে থেকে নিয়েছিলাম যে সেই পাটপাতাটা সেটা গিদ্ধ দিয়েছিলাম, গিদ্ধ দিয়ে নিয়েছিলাম ওটা রান্না করেছি, ওটা আছে। কারণ কালকে একটা আমাদের নিমন্ত্রণ ছিল একটা পুজো বাড়িতে, তো সেখানে গেছিলাম বলে খাওয়া হয়নি, এটা ফ্রিজে রাখা আছে, ওটা খাবো। আর এদিকে মাছ এনেছে দাদা, জ্যান্ত সিলভার কাপ মাছ, ওটাকেই আজকে খাওয়া হবে দুপুরের মেনু। তোমাদেরকে বলে দিলাম আমি দুপুরের মেনু আমরা কী কী খেতে চলেছি। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আজকে শরবত বানাবো। সেটা হচ্ছে বাড়ি থেকে যে লেবু নিয়ে এসেছি, সেই রবিদা যে লেবু দিয়েছে লেবু দিয়ে আজকে শরবত বানাবো। তো চলো শরবতটা বানানো শুরু করি। গ্লাস নিয়ে নিই, দেখো কত বড় লেবু, দেখো তিনটে এই মানে গন্ধ লেবু এনেছি, নিয়ে এসেছি তিনটে এরকম বড় বড় সাইজের, আরেকটা আছে এর থেকে আর একটু বড় সাইজের। এটা তো আমার হাতেই আসছে না এত বড় লেবু। গন্ধ, বন্ধুরা তোমরা কি গন্ধ সেন্ট পাচ্ছ? তোমরা একটু শুকে দেখো না কি সুন্দর, গন্ধেই যেন প্রাণটা জুড়ায় আছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে যত ভেতরে এর লেবু যত গভীরে প্রবেশ করছি তত গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা আমার এখানে লেবু শরবত হবে বলে লেবুটাকে আমি ছুরি দিয়ে খাচ 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 করে কেটে নিয়েছি, আর লেবুর ভেতরে যে দানাগুলো আছে দানাগুলোকে ফটফট করে আমি বের করে নিলাম। আর দেখো না, আর এখানে যে লেবু রয়েছে সেই বুকগুলো থাকে না উপরে সাদা সাদা, ওগুলো না সহজে উঠতেই চায় না, ওগুলোকে আবার ছুরি দিয়ে টেনে 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 তুলতে হয়, মানে একটু ওই জন্য টাইমও লেগে যায়। আর ওগুলো না তুললে তো ঠিক মানে চাপলে রসটাও বেরোবে না, বুঝতে পারছো বন্ধুরা, ওই জন্য ওইটা তুলতেই টাইম লেগে যায়। তো আমার লেবু ছোলা মানে কাটাকুটি কমপ্লিট। এবার আমি গ্লাসের মধ্যে দুটো কাঁচের গ্লাস নিছি, এখানে দেখছো কাঁচের গ্লাস দুটো, এই কাঁচের গ্লাস দুটোতে না খাইতে যা মজা লাগে, আমার তো দেখলেই মানে কাঁচের গ্লাসে জল খাই, কাঁচের গ্লাসে সব শরবত বানাই খাই, এটা অন্যরকমই একটা ব্যাপার ব্যাপার লাগে। তো এখানে আমি কাঁচের গ্লাসের মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে লেবু দিই, লেবুর রস টিপ্পা ওর মধ্যে দিতেছি, আর লেবুর যে ওই যে ইসেগুলো দেখো ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে, সাই 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 করে ভেতরে যেরকম ওই ঘূর্ণিপাক সৃষ্টি হয় না, ওই যে সমুদ্র থেকে ঘূর্ণপাক ওঠে না, সাইক্লোন ওঠে না, সেই সাইক্লোন হচ্ছে গ্লাসের ভেতরে যেন তলা থেকে উঠছে, সাই 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 করে পুরো ঘুরছে পাক খাচ্ছে, এবার উঠে উপর থেকে স্যাট করে বেরিয়ে যাবে এমন একটা ব্যাপার হচ্ছে গ্লাসের মধ্যে। তো এই গ্লাসটা তো মোটামুটি আমি লেবু রস চিপে দিয়ে দিয়েছি, মোটামুটি একটা কালার একটা জলটা একটা অন্যরকম কালার চলে এসেছে, ওই গ্লাসটাতেও দেবো আস্তে আস্তে। অনেকটা বড়ো লেবু, পুরো একটা গোটা লেবু কেটেছি, অনেকগুলোই এখনও আছে, তো একটা একটা করে দিচ্ছি আর কি। আর এই লেবুগুলো তো আমার রবিদার গাছের লেবু, তোমাদেরকে বলেছি আগে, তো যেরকম এর সেন্ট না তোমাদেরকে তো গন্ধ শুকালাম, তোমরা গন্ধ নিয়েছো তো বন্ধুরা, খুব সুন্দর সেন্ট, মানে সে কাটছি কাটার আগে ধরছি তাই গন্ধে একদম পুরো মম মম করছে একদম গন্ধে, কাটার পরে তো আরও গন্ধ, মানে লেবুর গন্ধে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এত সুন্দর গন্ধ। এবার দেখো এই গ্লাসেও সাইক্লোনের সৃষ্টি হচ্ছে, এই গ্লাসের সাইক্লোনটা না আবার একটু ধীর গতিতে হচ্ছে, ওই গ্লাসের সাইক্লোনটা একটু ফাস্ট ফাস্ট হচ্ছিলো একটু তাড়াতাড়ি হচ্ছিলো, এবার এই সাইক্লোনটা একটু ধীরে ধীরে হচ্ছে, বুঝেছো এটা মানে সবে সবে আর কি তৈরি হয়েছে সাইক্লোনটা, যার জন্য এই অবস্থা। তো আমার এর মধ্যে চিনি দেওয়া লেবু দেওয়া লেবু দিয়ে নিচ্ছি, মোটামুটি লেবু দেওয়া আমার কমপ্লিট হয়ে এসেছে। তো আর এই গরমে মানে কাড়া কাড়া এরকম টাইপের লেবুর শরবত বানিয়ে খেতে পছন্দ করো তাড়াতাড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে মানে লেবুর শরবত যে কোনো গরমে, মানে অন্য কোনো খাওয়ার না, মানে শুধু শরবত দিলে যেন মনটা শান্তি হয়ে যায়, ঠান্ডা জলে গুলিয়ে একটু শরবত হবে তাতেই গরমে মন শান্তি একদম, মানে জলের মতো ঠান্ডা জল শরবতের মতো শান্তি, কিছু খাওয়ারে যেন পাওয়াই যায় না গরমকাল, আর গরমকালে যেন মানে কোনো খাওয়ারের প্রতি কোনো মানে টানও আসে না যে না এটা খাবো ওটা খাবো, শীতকালে যেরকম হয়
যে না আজকে একটু এটা খাই, আজকে একটু এই ভাজা পোড়া খাই, আজকে একটু চপ খাই, আজকে একটু সিঙাড়া খাই, বা আজকে ঘরে কিছু একটা বানাই। ঠান্ডা ওয়েদারে আসলে না ওগুলো মনে হয়, আর গরম ওয়েদার পড়লে শুধু মনে হয় যেন জুস খাই, যা লেবুর রস খাই, লেবুর রস দিয়ে শরবত বানিয়ে খাই, আর জুস খাই, আর কোল্ড ড্রিঙ্কস খাই, মাজা খাই, এগুলোই খালি মনে হয়, যেন জল জাতীয় জিনিস খালি খেতে ইচ্ছা করে। আবার আমি লেবুর রস ফস দিয়ে গুলিয়ে আবার নিজে একটু টকাশ করে খেয়ে দেখলাম যে সব টেস্ট টেস্ট ঠিক আছে কিনা, বিট লবণ দিয়েছি, চিনি দিয়েছি, তাতে খেয়ে দেখলাম যে একটুখানি প্রবলেম আছে, মানে একটু টকটা কম হয়েছে, বুঝলাম বন্ধুরা, টকটা কম হয়েছে বলে লেবু একটা বাকি ছিল, একটা লেবু বাকি ছিল, লেবুটা চিপে আবার দিয়ে দিলাম। তা আমার পুরো বানানো রেডি, এবার পুরো একদম টেস্ট পুরো পারফেক্ট। আর গ্লাসটাকে লেবুটাকে সাই সাই করে ঘুরিয়ে নিলাম আবার একটু চামচ দিয়ে, আর নিচে অনেক সময় চিনিটা বসে থাকে, তো ঘুরিয়ে নিয়ে আবার খাচ্ছি। দাদা তো আবার যাই খায় তাতে আবার একটা মানে হাতের একটা এক্সপ্রেশন দেয়, মানে হেভি হয় খাওয়ার, ওই একটা এক্সপ্রেশন আছে দাদার, হেভি হয় হাতের, ওইরকম দেখলে বুঝে আবার হেভি হয়েছে, বুঝলা। তাহলে মোটামুটি লেবু রসটা ভালোই হয়েছে, আর দাদাকে দেখে মনে হচ্ছে যে দাদার আরও লাগতো। তো দাদাকে জিজ্ঞাসাও করেছিলাম আমি যে তোমার কি আরেকটু লাগতো, বললো হ্যাঁ আরেকটু হইলে তো ভালোই হইতো, কিন্তু আর তো নাই, কী করুম, কী করা যাবে, কিছুই করার নাই, ভালো জিনিস অল্প খাওয়া, ভালো কথাতেই তো আছে ভালো জিনিস অল্প খাও, বেশি খাইলে ওটার টেস্ট উড়িয়ে যায়। তো খালি বুটুবু খাওয়াটা কমপ্লিট, গরমে শরীর ঠান্ডা, মন ঠান্ডা, সব কিছু ঠান্ডা, আর আমার এই ভিডিওটা আমি এখন শেষ করবো, আর বেশি বড় করবো না। তো তোমাদের লেবুর শরবত খাওয়ার ভিডিও কার ভালো লেগে থাকে যারা তারা কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো এখন জন্য টাটা।